কুমারখালী এসি ল্যান্ড অফিসে কিছু ভালো ভালো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি, কিছু পদক্ষেপ ইতোমধ্যে কার্যকর হয়েছে। প্রথমত, আমরা প্রতিদিন 100 ভাগ কেস শুনানির মাধ্যমে নিষ্পত্তি করি, যার জন্য অসংখ্য মানুষকে শুনানির জন্য আমাদের এখানে আসতে হয়। মানুষের এই যে 1-1.5-2 ঘন্টা যাবৎ যে শুনানিটি হবে, এই যে অপেক্ষার সময়টি সুন্দর করার জন্যে আমরা খুব সুন্দর মাটির পরশ নামে আমরা একটি বসার রুম বানিয়েছি। 60 থেকে 70 জন মানুষ অনায়াসে অনেক সুন্দর পরিবেশে সেখানে বসতে পারবে। একই সঙ্গে তাদের অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো, তার সুন্দর করে আমরা একটা ওয়াশরুম দিয়েছি জনগণের জন্যেই ডেডিকেটেড। আমরা পত্রিকা পড়ার ব্যবস্থা রেখেছি, আমরা টেলিভিশন দেখার ব্যবস্থা রেখেছি, বা সুপেয় পানি, বিশুদ্ধ খাবার পানি খাওয়ার সুযোগ রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, আমরা ভূমি লাইব্রেরি নামে একটি লাইব্রেরি ওখানে করে রেখেছি। জনগণ 2-4 ঘন্টা যতক্ষণ খুশি, আমাদের ভূমি আইন সংক্রান্ত অসংখ্য বই রয়েছে ওখানে, তারা বই নিয়ে তারা ইচ্ছামতো পড়ে তারা তাদের জমি জমা সংক্রান্ত সেবা এবং আইন সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। আরও বেশি যে সুবিধাটি রয়েছে, একজন ব্যক্তি যদি আগ্রহী হয়ে আমাদের কাছে তার যে আবেদনটি, নিজেই আবেদনটি করতে চান, আমাদের কাছে যত প্রকারের আবেদন লাগে সকল আবেদনের নমুনা ফর্ম ফ্রি অফ কস্ট এখানে আমরা ফর্ম গ্যালারিতে রেখেছি। তিনি আবেদনটি নিয়ে তিনি ফিল আপ করবেন, আমরা কোর্ট ফি পর্যন্ত এখানে রেখেছি। তিনি নিজের দায়িত্বে 20 টাকা দিয়ে কোর্ট ফি নিয়ে, কোর্ট ফিটা লাগিয়ে, আমরা সেবা ডেস্ক নামে একটি টেবিল দিয়েছি যেটি অনেক সুন্দর করে আমরা বানিয়েছি। জনগণ তার সকল আবেদন এখানে জমা দিবে এবং আমাদের অফিস থেকে জনগণকে ডেলিভারি দেওয়ার, সরবরাহ করার যে ডেলিভারিগুলো থাকবে সেগুলো আমরা আমাদের সেবা ডেস্কে রাখবো। অর্থাৎ অন স্টপ সার্ভিসের মতো জনগণ ওই জায়গা থেকে যেন সব কিছু নিতে পারেন। আমরা চেষ্টা করছি এই বিষয়গুলো, অফিসের অন্যান্য পরিবেশ সুন্দর করা, বৃক্ষরোপণ বা অন্যান্য স্বচ্ছতা এনশিওর করে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি। আগের সাথে অনেক ভালো, মোটামুটি এখানে বসার জায়গা আছে ভালো, এখানে সব দিকে সুবিধা, পানি খাওয়ার পানি আছে, টয়লেট আছে। হ্যাঁ, আমাদের যে কাজের জন্য আসলাম, আমাদের যে পয়সা রেট, সরকার যে রেট সেই টাকাটা নিচ্ছে, ইনশাল্লাহ আমাদের আজকে কাজটা আমাদের দিয়ে দিচ্ছে হাতে হাতে। এখন আমাদের ভূমি তহসিলদার অফিসে যাব, ওখানে খাজনা দিয়ে আমরা মানে পয়সা বের করে নিয়ে আসবো।